ওহিওয়া মুনবপ ইল শব্দকোষ ব্যাকরণ এক খাজো খোছিঙুল আরায় ইয়াগিহে বসে পরিবারের টাইটেল জানেন বলুন হোছিঙি হোছিঙুল হোছিং মানে টাইটেল হোছিং মানে টাইটেল খাজক মানে পরিবার এখানে পরিবারের ছবি দেওয়া আছে সবার এখন কাকে কি বলে ডাকা হয় সেটা আমরা এখন দেখব যদি মেয়ে হয় মেয়েরা লেখা আছে না ইয়োজা ইয়োজা হইলে বড় ভাইকে বলা হচ্ছে অপ্পা বড় বোনকে বলা হচ্ছে অন্নি ছোট ভাইকে বলা হচ্ছে নামদং সিং ছোট বোনকে বলা হচ্ছে ইয়দং সিং বাবাকে বলা হচ্ছে আবুজি বাপ্পা মাকে বলা হচ্ছে অমনি বা অম্মা দাদাকে বলে হচ্ছে হারাবুজি দাদিকে বলা হচ্ছে হারমোনি ওয়ে হারাবুজি নানা ওয়ে হারমোনি মানে নানি আর এখানে যদি মায়ের মায়ের ভাই মায়ের বড় ভাই তাহলে কি হবে মায়ের বড় ভাই বড় ভাইরে কি বলে হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলে হচ্ছে মামা আর ওরা বলে হচ্ছে ঐসামছন ওয়েসামছন আর বিয়ে করলে মামাকে বলা হচ্ছে ওয়েই সুকবু ওয়েই সুকবু মায়ের বড় বোনকে বলা হচ্ছে ইমো ইমো আর বিয়ে করলে হচ্ছে ইমো ইমোবু মানে খালু মায়ের ছোট ভাইকে বলে হচ্ছে ছাগুন হইসামছন মানে ছোট মামা আমরা যাকে বলি ছোট মামা ওরা বলে হচ্ছে ছাগুনই হইসামছন ছাগুন হইসামছন ছাগুন হইসামছন মায়ের ছোট ভাইকে বলে হচ্ছে ছাগুন ইমো ছাগুন ইমো ছাগুন ইমো মানে ছোট মামা আর এদিকে যদি বাপের বড় বোনকে বলা হচ্ছে খুমো খুমো মানে ফুপি বাংলা ভাষায় যাকে আমরা বলি ফুপি আর ফুপাকে বলা হচ্ছে খোমোবু মানে ফুপা খোমোবু মানে ফুপা হিয় বাপের বড় ভাইকে বলা হচ্ছে হিয়ং আর বড় ভাইকে খুনসাম মানে জ্যাঠা খুনসাম মানে জ্যাঠা খুনসাম ছুন খুনসান ছুম মানে জ্যাঠা সুকবু মানে জেঠি সুকমু মানে জেঠি বাবার ছোট ভাইকে বলে হচ্ছে ছাগুন সামছন মানে চাচা ছোট চাচা ছাগুন সামছন ছোট চাচা আর বাবার ছোট ভাইকে ছোট বোনকে বলা হচ্ছে ছাগুন খুমো মানে ফুপি ছাগুন খুমো মানে ফুপি ছাগুন খুমো মানে ফুপি আর ছেলেরা যদি ছেলে হয় ছেলেরা বড় ভাইকে বলবো হচ্ছে হিয়ং আর ছেলের বড় বোনকে বলবো হচ্ছে নুনা আর বাকি সব কিছু সেম থাকবে ছোট ভাইকে বলবে নামদং সেং ছোট বোনকে বলবে ইয়দং সেং বাকি সব সেম থাকবে আবুজি অমনি হারাবুজি হারমোনি ওয়ে হারাবুজি ওয়ে হারমোনি বাকি সব কিছু সেম থাকবে নিচে কি আছে ইয়রবনুই খাজুগুন মিয়ত মিয়ং নুগাই সয় আপনার পরিবারে কতজন আছে কে আছে খাজুগি মিয়ত মিয়ে নেমিং পরিবারে কতজন আছে চারজন আছে অন্নিগা ঈশ্বয় বড় বোন আছে নে হানমিয়ং ঈশ্বয় হ্যাঁ বড় বোন আছে একজন